আজ আমরা নবম শ্রেণীর টেলস অব ভোলা গ্র্যান্ডপার ইউনিট ওয়ানের শেষ অংশটুকু পড়ব। ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদু ইনস্ট্যান্টলি মানে সঙ্গে সঙ্গে ক্লাইম্ব আপ উঠে পড়ল এ নিয়ার বাই একটি কাছাকাছি বানিয়ান ট্রি মানে বট গাছ। তাহলে ভোলা দাদু কাছাকাছি একটি বট গাছে তাড়াতাড়ি উঠে পড়ল। তো টাইগার রোড মানে গর্জন করছিল, বাঘটি গর্জন করতে থাকলো অ্যান্ড সার্কেলড চক্র কাটলো দ্য ট্রি বলতে বানিয়ান ট্রি, এখানে বট গাছটা চক্র কাটলো অ্যাবাউট 100 times 100 বার ওই বট গাছটা চক্কর কাটতে থাকলো। দেন ইট সেটেল ডাউন এবার বসে পড়লো, সেটেল ডাউন মানে বসে পড়লো আন্ডার এ বুশ মানে ঝোপঝাড়। উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম চোখ না সরিয়ে, তার দিক থেকে চোখ না সরিয়ে অর্থাৎ ভোলা দাদুর দিকে চোখ না সরিয়ে বাঘটি কী করলো ঝোপের মধ্যে বসে পড়ল। উইথ নাইট ফল মানে রাত বাড়ার সঙ্গে সঙ্গে দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক, রাত বাড়ার সঙ্গে সঙ্গে জঙ্গলটি অন্ধকারাচ্ছন্ন অ্যান্ড সাইলেন্ট নীরব হলো। তাহলে উইথ নাইট ফল রাত বাড়ার সঙ্গে সঙ্গে দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, রাত বাড়ার সঙ্গে সঙ্গে জঙ্গলটি অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল এবং নীরব হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার ভোলা দাদু শুনতে পাচ্ছিল দ্য টাইগার বিটিং ইটস টেল, বিটিং মানে লেজ নাড়ছিল অন দ্য ড্রাই লিপস শুকনো পাথরের উপরে। তাহলে ভোলা দাদু বাঘের শুকনো পাত্রের উপর লেজানো শব্দ শুনতে পাচ্ছিল। আওয়ার্স পাস্ট অন ঘন্টা পর ঘন্টা কাটতে থাকল। ডন মানে এখানে হচ্ছে ভোর, ব্রক উইথ দ্য কুইং অফ ডোভস মানে বাঘের ঘুঘুর ডাক। তাহলে ঘুঘুর ডাকে ভোর হলো। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা দাদু গাছ থেকে নামলেন। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন, একদল লোক ছিল অন এ মাউন্ট মানে হচ্ছে ঢিপি, এ লিটল অ্যাওয়ে অল্প দূরে। তাহলে কী হচ্ছে ভোলা দাদু ঢিপিতে উঠলেন, দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন, একদল লোক ছিল অন এ মাউন্ট অল্প দূরে এক ঢিপির উপর একদল লোক ছিল। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্ব দ্য মাউন্ট, ভোলা দাদু ওই ঢিপিতে উঠলেন অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান, এবং প্রথম লোকটাকে অনুরোধ করলো হি স যে লোকটার সাথে দেখে তিনি দেখেছিলেন ফর সাম ওয়াটার ড্রিঙ্ক জল খাওয়ার জন্য। তাহলে ভোলা দাদু ঢিপিতে উঠলেন এবং প্রথম যে মানুষটিকে দেখলেন তার কাছে খাবার জল চাইলেন। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, ওই লোকটি বাঘকে অপেক্ষা করতে দেখেছিল। হি ওয়াজ মাচ বিল্ডার্ড, সে খুবই হতচকিত হয়ে পড়েছিল, বিল্ডার্ড মানে হতচকিত। হোয়াট ইজ দ্য সিক্রেট, তোমার গোপন রহস্য কী? দ্যাট ইউ সিম্পলি তুমি সরলভাবে ওয়াকড পাস্ট হেঁটে গিয়েছিলে দ্য হাংরি বিস্ট ক্ষুধার্ত পশুকে অ্যান্ড ইট ডিড নাথিং, এবং বাঘটা তোমাকে কিছুই করেনি। অর্থাৎ একটি হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, তিনি ভোলা দাদুকে জিজ্ঞাসা করলেন একটি ক্ষুধার্ত পশুর সামনে দিয়ে তুমি সোজা হেঁটে এলে আর ও তোমার কিছু করলো না, এর গোপন রহস্যটি কী? দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং মানে হচ্ছে ছড়াচ্ছিল, স্ট্রেচিং ইটস লিম্পস মানে হচ্ছে হাত পা, অ্যান্ড ইউনিং মানে হচ্ছে হাই তুলছিল। তাহলে বাঘটি তা হাত পা ছড়াচ্ছিল এবং হাই তুলছিল। দেন তারপর ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদু রিমেম্বার্ড, মনে করলো দ্য টাইগার। এরপর ভোলা দাদু সে বাঘটার কথা মনে পড়লো অ্যান্ড লুক অ্যাট ইট, তার দিকে তাকালেন। ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদু অলমোস্ট প্রায় লস্ট ইটস সেন্সেস, তার জ্ঞান হারালেন ইন ফিয়ার ভয়ে। তাহলে ভোলা দাদু প্রায় ভয়ে জ্ঞান হারালেন, হি র্যান ব্যাক হোম,
তিনি বাড়ির দিকে ছুট লাগালেন। নেক্সট পেজ। হাফ এ সেঞ্চুরি লেটার, 50 বছর এটা মানে পরে, হাফ এ সেঞ্চুরি মানে 50 বছর পরে, ভোলা গ্র্যান্ডপা ভোলা দাদু লেফট আস ফর এভার আমাদের ওয়ান মর্নিং। লেফট আস মানে চিরকালের জন্য ছেড়ে চলে গেছেন, ওয়ান মর্নিং এক সকালে, অ্যাট দ্য এজ অফ 95, 95 বছর বয়সে। তাহলে 50 বছর পরে, পর 95 বছর বয়সে এক সকালে ভোলা দাদু চিরদিনের মতো আমাদের ছেড়ে চলে গেলেন। হিজ 80-year-old ওয়াইফ, তার 80 বছরের মানে বৃদ্ধ স্ত্রী বা বয়স্ক স্ত্রী ল্যামেন্টেড, মাছ প্রচুর কান্নাকাটি করেছিল। শি সেড উইথ এ শাই, দীর্ঘশ্বাসে তিনি বললেন, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগেটন, এই বৃদ্ধ লোকটি মাস্ট হ্যাভ ফরগেটন, নিশ্চয়ই ভুলে গেছেন টু ব্রিথ, শ্বাস প্রশ্বাস নিতে। দীর্ঘশ্বাস ছেড়ে তিনি বললেন, বুড়ো লোকটি নিশ্চয়ই শ্বাস প্রশ্বাস নিতে ভুলেই গেছে। আজকে এই পর্যন্ত শেষ করছি।